জয় হিন্দ সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আর আজকে অত্যন্ত আনন্দের একটা দিন আমাদের পক্ষে এই কারণে যে এই যে পুকুরটাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পরিষ্কারের কাজ চলছে আমরা গত দু তিন দিন আগেই আগরপাড়ার আট নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ তুলেছিলাম এবং সেদিন যে পরিস্থিতি আমরা দেখেছিলাম তাতে এটাই প্রমাণিত হয়েছিল যে এইখানে পুকুর নেই কিন্তু আমাদের খবরটা প্রচারিত হওয়ার সাথে সাথেই নড়েচড়ে চড়ে পড়ে বসে প্রশাসন এবং সাথে সাথেই মূলত তীর্থঙ্কর ঘোষ উদ্যোগ নেন আপনারা জানেন পানিয়াটি পৌরসভার একজন দায়িত্ববান পৌরপিতা এবং পৌর প্রধান পরিষদের সদস্য তীর্থঙ্কর ঘোষ তিনি উদ্যোগ নেন এবং তিনি এই যে ব্যানার্জি বাড়ির জমিটা নর্থ স্টেশন রোড বাই লেনে সেই জমির যারা এই মুহূর্তে ডেভেলপের কাজ করছে তাদের সঙ্গে কথা বলেন এবং তখন দেখা যায় যে এখানে এগারো কাঠা জমি পুকুর রয়েছে এবং বাকিটা যে শ্যামল আমি দেখাতে বলবো যে বাকি অংশটা এই অংশটা ছিল এই অংশটা হচ্ছে বাস্তু কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছিল বা পরিস্থিতির যেদিকে মন নিচ্ছিল তাদের স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হচ্ছিলেন যে তাদের এলাকার অত্যন্ত পরিচিত একটি পুকুর সেই পুকুরটি বোধ হয় জমি দস্যুদের হাতে দখল হয়ে যাচ্ছে এবং আমাদের খবর সম্প্রচারিত হওয়ার পরে সেভেন এভেক নিউজ নেটওয়ার্কের খবর সম্প্রচারিত হওয়ার পরেই কিন্তু তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন যে কোনোভাবে পুকুর ভরাট করা চলবে না এবং তারপরেই দ্রুত কাজ শুরু হয়েছে এবং আজকে আমরা আপনাদের সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে সেই পুকুর কিন্তু যেভাবে আগে ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর সেই পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরকে তার আগের রূপ ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে সংবাদ মাধ্যম সম্পর্কে বা আমাদের মতন সংবাদ মাধ্যম সম্পর্কে অনেকেরই অনেক রকমের অ্যালার্জি আছে এরা কি কাজ করে কর্পোরেট মিডিয়া যে আমরা নই সেটা আমরা আরেকবার প্রমাণ করলাম যে প্রায় ভরাট হয়ে যাওয়া একটি পুকুরকে কিন্তু তার আগের পজিশনে আমরা ফিরিয়ে দিলাম বা যেটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যারা এই জমির ডেভেলপের কাজ করছেন তারা বাধ্য হলেন যে পুকুরটিকে পুকুরের মতন দেখতে করে দেওয়া পানিহাটি জুড়ে যে চক্র কাজ করছে সেখানে কিন্তু এইভাবেই পুকুরগুলোকে ভরাট করা হয় অর্থাৎ প্রথমে নোংরা করে দেওয়া হয় আবর্জনা ফেলা হয় তারপরে বলা হয় যে এখান থেকে দূষণ চড়াচ্ছে তারপরে চলে যাওয়া হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সে তারপরে একটা অনুমতি দেয় তাদেরকে সেই জায়গাটাও কিন্তু আটকানো গেল তীর্থঙ্কর ঘোষ উদ্যোগ নিলেন এবং সেভেন অভেক নিউজ নেটওয়ার্কে সংবাদ প্রচারিত হওয়ার পরেই সেই উদ্যোগ কারণ তার কাছে এই খবর কেউ আগে পৌঁছে দেয়নি এই অঞ্চলের মানুষজন তারা স্বাভাবিকভাবেই একটা তাদের মধ্যে ভীতির কাজ করছিল আমাদেরকে স্থানীয় বাসিন্দা কৌশিক চ্যাটার্জি বলেছিলেন যে পুকুরটা ভরাট হয়ে গেছে এবং আমরাও খালি চোখে দেখে মনে করেছিলাম পুকুরটা ভরাট হয়ে গেছে কিন্তু আমাদের সেভেন অভেক নিউজ খবরের সম্প্রচারিত হওয়ার সাথে সাথেই তীর্থঙ্কর ঘোষ যে উদ্যোগ নিলেন এবং তারপরে এই যে কাজ শুরু হয়ে গেল পুকুরটিকে পরিষ্কার করে দেওয়ার সেটাও আমরা সরাসরি সম্প্রচার সম্প্রচার করে দেখাচ্ছি যে এই বুকের পাঠাটা অন্ততপক্ষে আমরা রাখি যে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা বিজ্ঞাপন করে বিজ্ঞাপন করে চোখে চোখ রাখা আর বিজ্ঞাপন না করে চোখে 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 চোখ রেখে কাজ করা দুটোর মধ্যে যে বিস্তর তফাত তার প্রমাণটা কিন্তু আজকের এই খবরটায় আপনারা পাচ্ছেন আমরা কোথাও বিজ্ঞাপন নি আমরা চোখে চোখ রেখে কথা বলি কিন্তু আমরা কাজ দিয়ে প্রমাণ করলাম যে আমরা চোখে চোখ রেখে কথা বলি আমরা জমির যিনি মালিক তার সঙ্গে যোগাযোগ করেছি তিনি আমাদের জানিয়েছেন না ওখানে এগারো কাটা পুকুর আছে আমরা যিনি জমির দায়িত্ব নিয়েছেন ডেভেলপের তার সঙ্গে যোগাযোগ করেছি তিনি বলেছেন এগারো কাটা পুকুর আছে আমার পুকুরটা কোথায় আছে পুকুরটা কোথায় আছে সেটা তো দেখা যাচ্ছে না তীর্থঙ্কর ঘোষের নির্দেশে তারপরে সেই পুকুর সংস্কারের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেই ছবিটা কিন্তু আপনারা সরাসরি দেখছেন যে পুকুর আবার পুকুরে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে এটা অত্যন্ত একটা শুভ লক্ষণ এলাকার মানুষের কাছে একটা বার্তা যাক যে যদি সমবেতভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় যদি সঠিক জায়গায় খবর পৌঁছে দেওয়া যায় এবং যদি জমির মালিকের সদিচ্ছা থাকে তাহলে পুকুর পুকুরেই থাকতে পারে অর্থাৎ পুকুর মমতা ব্যানার্জি যে কথা বলছেন আমরা আগের দিন যে কথা বলছিলাম যে জল ধরো জল ভরো যে প্রকল্প অর্থাৎ এই যে বিস্তীর্ণ অংশ এই যে আশেপাশে যে বড় বড় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে বড় বড় বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত বাড়ি আপনারা জানেন যে পানিহাটির নিকাশি ব্যবস্থা অত্যন্ত নিম্ন মানের এবং অবস্থান ভৌগোলিক অবস্থানগতভাবে আমাদের পানিহাটি অত্যন্ত নিচু একটা জায়গা সেই জায়গায় যদি এরকম একের পর এক পুকুর ভরাট হয়ে যেতে থাকে যেটা আমরা প্রায় দিন দেখে আসছি তাহলে অদূর ভবিষ্যতে এখানকার পরিস্থিতি কি দাঁড়াতে পারে সেটা অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে পুকুরটিকে পুকুর যে যতটুকু এগারো কাটা থাকুক এক কাটা থাকুক কিন্তু মালিক আমাদেরকে জানিয়েছে যেখানে এগারো কাটা পুকুর আছে এবং সেই এগারো কাটা যে জমি সেই জমি কিন্তু আজকে পরিষ্কার করা হচ্ছে পুকুরকে পুকুরের রূপে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে এই মুহূর্তে এই পুকুর ব্যবহার করা যাবে না কেন এই জায়গাটাকে টিন দিয়ে ঘিরে এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে কিন্তু আমরা আশা রাখবো যে অদূর ভবিষ্যতে এখানকার ডেভেলপমেন্টের কাজ হয়ে যাওয়ার পরে এইখানে যে আবাসন তৈরি হবে তারা তো বটেই আশেপাশের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারাও এই পুকুরটিকে আগের মতোই ব্যবহার করতে পারবেন ব্যানার্জিদের পুকুর হিসেবেই এই পুকুরটি পরিচিত থাকবে আপনারা শুনে অত্যন্ত দুঃখ পাবেন যে আমাদের আট নম্বর পানিহারি পৌরসভার আট নম্বর ওয়ার্ডেই সবচেয়ে বেশি পুকুর ভরাটের অভিযোগ আমাদের কাছে আছে আমরা একের পর এক দেখাবো এবং চেষ্টা করব যে পুকুরগুলোকে পুনরায় আবার পুকুরে রূপান্তরিত করে দেওয়া যেরকমভাবে আজকে এই ব্যানার্জিদের পুকুরের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে এই পুকুরের বিষয় নিয়ে কেউ কোনো আলোচনা বা আমাদেরকে ইন্টারভিউ দিতে রাজি হননি কিন্তু সম্যকভাবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিন্তু সম্মকভাবে আপনারা আপনাদের সামনে আমরা যে ছবি তুলে ধরছি সেই ছবি কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুকুরটিকে পরিষ্কার করা হচ্ছে পুকুরটিকে যে জল রয়েছে সে টলটলে জল আবার বেরিয়ে আসছে আবর্জনার তলার থেকে এবং এই এলাকার মানুষের একটা দায়িত্ব থেকে যাবে যে এই পুকুরের ওপর নজরদারি চালানো একতলার থেকে দোতলার থেকে ছাদের থেকে এবং যদি আবারও কখনো মনে হয় যে পুকুর ভরাটের চক্রান্ত করা হচ্ছে যদিও জমির মালিক তিনি স্পষ্টতই জানিয়েছেন কোনোভাবেই এই পুকুর ভরাট করতে তিনি দেবেন না তা সত্ত্বেও যদি কখনো কারো মনে হয় যে না পুকুর আবার ভরাট হওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছে সেভেন নিউজ নেটওয়ার্ককে যোগাযোগ করবেন নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আবার আসব এবং আবারও সেই খবর সম্প্রচার করব কারণ আমরাই সত্যি সত্যি চোখে চোখ রেখে কথা বলি আমরা বিজ্ঞাপন করি না আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই জমির মালিককে আমরা ধন্যবাদ জানাই যিনি ডেভেলপ করছেন সেই ভাইকে বা সেই ভাইদের পাশাপাশি ধন্যবাদ জানাই তীর্থঙ্কর ঘোষকে যিনি উদ্যোগ নিয়েছেন সব শেষে যে কথাটা আমাদেরকে বলতেই হচ্ছে যে পুকুর বোঝাই করা জলা ভরাট করা এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সামান্য টাকার লোভে আমরা আমাদের এই সমস্ত যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শুধু নয় আমাদের জীবন রক্ষক যে সমস্ত জলাশয়গুলো রয়েছে সেগুলোকে আমরা ভরাট করে দিচ্ছি সেই লোভটাকে যদি সম্বরণ না করতে পারি মানুষ হিসেবে কিন্তু আমাদের সামনে একটা সমূহ বিপদ সেই বিপদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে যে লড়াইটা সেভেন এভেক নিউজ নেটওয়ার্ক ইতিমধ্যেই জারি রেখেছে যদি আপনাদের চোখে এমন কোনো দৃশ্য পড়ে যে পুকুর ভরাটে চক্রান্ত চলছে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের নাম আপনাদের ঠিকানা আমরা উল্লেখ করবো না কোথাও কিন্তু সেই পুকুর ভরাটের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে যেরকম ভাবে আজকে ব্যানার্জিদের পুকুর আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত এবং গৌতমী নাথ সেভেন নিউজ নেটওয়ার্ক আগরপাড়া জয় হিন্দ